हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज 12 জানুয়ারি, আজ আমার ছেলের বার্থডে, তাই সকালবেলা আমি উঠে ভেজ স্টিউ বানিয়ে দিয়েছি আর ব্রেড দিয়ে ও খাচ্ছে। ও এটা খেতে খুবই পছন্দ করে, তাই আজকে বানিয়ে দিয়েছি। ও লুচি খুব বেশি পছন্দ করে না, এসবের পরে আমি এদিকে চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এটা আমার শাশুড়ি মায়ের জন্য রান্না করছি, খুবই অল্প করে ফুলকপি আলু দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে। আজকে অনেক কিছু রান্না করব, তো এই রান্নাটা সেরে আমি বাজারে চলে যাব। চিকেন আনব, চিকেন পনির করতে করতে আমি রেডি হয়ে নেব, রেডি হয়ে ওই বাজারে চলে যাব। তো বাজার থেকে চলে এসেছি, এসে আমি পনির কেটে একদিকে বসিয়ে দিয়েছি ভাজতে। আর পনিরটার জন্য যে মশলাটা দেব সেটাও আমি ভাজতে বসে আগে তৈরি করে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো সব একসাথে ভেজে তারপরে এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি পেস্টটা আবার একটু কষিয়ে নিচ্ছি। তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, এটা আমি মটর পনির তৈরি করব, তাই মটরগুলো দিয়ে দিলাম। এগুলো আমি আগেই ছেড়ে ছাড়িয়ে রেখেছিলাম। তারপরে একদিকে আমি চিকেনটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে, নুন হলুদ পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর সামান্য কর্নফ্লাওয়ার। তো এবারে আমি এটা ভেজে নিচ্ছি, আমি চিলি চিকেন করব, তাই এটা ভেজে নিচ্ছি। সবগুলো একসাথে ভাজা হবে না, অল্প অল্প করে, মানে কড়াইতে যতটা ধরবে ততটা করে আমি ভেজে নেব। তো এদিকে মটর পনির প্রায় রেডি, সবগুলো আমি ডিটেলসে দেখাতে পারছি না রান্নাগুলো, কারণ অনেক কিছু রান্না করতে হবে। আর আজকে সেরকম কাউকেই বলিনি, খালি আমার ননদকে ইনভাইট করেছি, ননদের ফ্যামিলিকে, ব্যাস আর কাউকে না। তো এদিকে চিকেনগুলো ভাজা হচ্ছে, তো এখানে আমি আলুর দম বানাবো। মটর পনিরটা নামানো হয়ে গেছে, এবার আলুর দম বানাবো। তার জন্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম আর টমেটো দিয়ে দিলাম। আর এদিকে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কা সবগুলো একসাথে হালকা করে ভেজে নেব। আর এদিকে আলুর দম মশলা কষানোর পরে পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তার আলুর দমটাও রেডি হয়ে গেল। এবার এটা নামিয়ে দেব। আর ওদিকে চিলি চিকেনটাও আমি ডিটেলসে দেখাতে পারলাম না, খালি রান্নাটা করার পরে দেখাচ্ছি। চিকেনও রেডি, আলুর দমও রেডি। এবার আমি স্নানে চলে যাব, স্নান থেকে এসে নিচ্ছি। এবারে আমি রায়তা বানিয়ে ফেলবো, তার জন্য পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি আর গোলমরিচ পাউডার দিয়েছি। এবার দই দিয়ে দিচ্ছি। এই রায়তাটা খেতে খুবই ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথে বিশেষ করে। তো একদিকে আমি, আরেকটা কথা বলা হয়নি, একদিকে আমি ফ্রাইড রাইস বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। এবার দিয়ে দিলাম নুন। তো একদিকে ফ্রাইড রাইস হচ্ছে আর আমি তার মধ্যে চলে এসেছি, এবারে রায়তাটা বানিয়ে ফেলছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বোঁদে, বোঁদেটা দিতে ভুলে গেছিলাম, তারপরে মনে পড়লো আবার, তো এবারে অ্যাড করে দেবো, কোনো প্রবলেম হবে না। এবার অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রায়তা বানানো হয়ে গেল, এখন আমি চিলি পকোড়া বানাবো, তার জন্য আমি পুরটা ভরে নিচ্ছি চিলির মধ্যে। এবারে এটা বেসনে ডুবিয়ে ভেজে ফেলবো। আমি এখন সার্ভ করে দিয়েছি। প্রথমে আমি আমার ছেলেকে আর আমার ননদের মেয়েকে, মানে আমার ভাগ্নিকে দিয়ে দিয়েছি খেতে। আমরা লাঞ্চটা সেরে ফেলুক, তারপরে আমরা খাবো। আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি, তো ওরা বসে গেছে খেতে, এই যে খাচ্ছে আমার ছেলে। আর আমার ননদের মেয়ে একটু বেশি লজ্জা পায়, ও বলছে মামি আমাকে দেখিও না। এই যে বসে রয়েছে, আমি ভিডিও করছি বলে ও খাচ্ছে না, খুব লাজুক। আমার ছেলে খাচ্ছে, ও খুব খুশি আজকে। আর ওর পিসিরা এসছে, তার জন্য তো আরোই বেশি খুশি। আর তারপরে এই খাওয়া দাওয়া সেরে নিই, আমি এই কেকটা তৈরি করেছি, এটা শ্যুট করা হয়নি। তো এটা কেকটা কাট করেছিল আমার ছেলে বিকেল বেলায়, আমি বললাম বার্থডে কেক বানিয়ে দেবো, কিন্তু ছেলে বলল না আমি জেব্রা কেক খাবো, তাই জেব্রা কেক বানিয়ে দিলাম, ওতে খুব খুশি। তো এই ছিল আমার আজকের ব্লগ। টাটা বন্ধুরা, ভালো থাকবে।